কথা দিলাম ভুলবো না কখনো। তামিম ইকবালের ছবি সম্বলিত ব্যানারে এই কথাগুলোই লিখে নিয়ে এসেছেন এক ভক্ত। আমাকে ভুলে যায়েন না, তামিমের বলা এই কথাটার জবাবে ভক্তের লেখা এই ব্যানারে টিম বাসের ভেতর থেকেই নিজ হাতে অটোগ্রাফ দিয়েছেন তামিম। সেটা হাতে পেয়ে ভক্তের এই হাসি মুখে বলে দেয় বিষয়টা তার কাছে কত বেশি মূল্যবান। আশপাশে থাকা আরও কয়েকজন ভক্তের গায়ের জামা খুলে দিয়ে সেটায় তামিমের অটোগ্রাফ পাওয়ার তখনও প্রবল আকুতি। এই ভক্তদের ভালোবাসার জবাব তামিমও দিয়েছেন নিজের মতো করে। তিনি যখন বেরিয়ে এলেন তখন তার নাম ধরে সজোরে চিৎকার করতে থাকে ভক্তরা, কিন্তু নিরাপত্তা বলয়ের কারণে কাছে ঘেঁষতে পারেননি তারা। তামিম তাদের উদ্দেশ্যে হাত নেড়েছেন বেশ কয়েকবার, দূর থেকেই এভাবে দিয়েছেন ভালোবাসার জবাব। টিম বাসের ভেতরে উঠেও আরও একবার হাত নেড়েছেন তাদের উদ্দেশ্যে। তামিমের কাছে যেতে না পারলেও সেখানকার কর্তব্যরত ব্যক্তির মাধ্যমে ওই ব্যানারসহ আরও এক ভক্তের টি শার্ট নিয়ে যাওয়া হয় টিম বাসের ভেতরে, সেখানেই তাতে অটোগ্রাফ দেন তামিম নিজে। কিন্তু ব্যানারের এই লেখার মাধ্যমে কি বার্তা দিতে চান তার এই ভক্ত? তামিম ভাই, লাস্ট যখন ওয়ার্ল্ড কাপ চলে গেছে, বাংলাদেশ খেলতে গেছে, এরপরে যে কথাটা বললো, সে দীর্ঘ 9 মিনিটের মতো মনে হয় ভিডিওটা, শেষ কথাটা ছিল আমারে ভুলা যায় না, সেটা জানানোর জন্যই যে কথা দিলাম ভুলবো না কখনো। তামিম ভাইকে কি সেটা আপনি নিজে জানানোর সুযোগ পেয়েছেন আজকে? হ্যাঁ, আমি দেখিয়েছি দু একবার, ভাই দেখছে জিনিসটা, না কিছু বলে নাই। সর্বশেষ হয়তো ছবি তোলার ইচ্ছা ছিল, কথা বলার ইচ্ছা ছিল, সেটা হয়েছে? না, কথা বলা হয়নি, কিন্তু সে একটা সিগনেচার দিয়েছে তার, আমি এতে অনেক খুশি। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখার আশা করেন তার ভক্তরা। তো অবশ্যই এই আশাটাই থাকবে, তামিম ভাইকে অবশ্যই আমরা হয়তো আবার জাতীয় দলের জার্সিতে দেখবো, এটাই আমাদের আসলে মূল চাওয়া। হয়তো উনি এটা মনে করেছেন যে বাংলাদেশে হয়তো সবাই সবাইকে ভুলে যায় একটা সময় পর, সেই আবেগ থেকে হয়তো উনি কথাটা বলেছেন যে আপনি আমাদের ভুলে যায় না। তো আমাদের আসলে প্রয়াসটা ছিল তাকে এই বার্তাটুকু দেওয়া যে আপনি আসলে বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন সেই জায়গা থেকে আপনাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি। আমি